বাসের শীতকালে শুনে সবাইকে স্বাগতম। যেমন আমি অনেকগুলো পাল্টা বাজিয়েছি, অর্নামেন্টস, মিড, গমক, খটকা এবং কয়েকটা ঠাঁট দেখিয়েছি, যেন আপনাদের কোমল গা নিয়ে এগুলো চিনতে সুবিধা হয় এবং কোমল নোট কীভাবে বাজাতে হবে সে লেসনে দিয়েছি। তো আশা করছি আপনারা সবাই হাতে উঠিয়েছেন। তো সেজন্য আজকে আমি ভাবছি আপনাদের জন্যে সহজ একটি গানের লেসন দেব, যেন আপনারা গানটা আস্তে আস্তে বাজাতে পারেন। গানটি হচ্ছে দাদরা তালে, এবার নোটেশন অনুযায়ী বাঁশিতে বাজানোর চেষ্টা করবেন, তবে গানটি অবশ্যই আগে শুনবেন। তো আজকের এটি লালন সাহেজের গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি সহজভাবে নোটেশন বানিয়েছি। গান বাজানোর নিয়ম হচ্ছে গানে যতগুলো অক্ষর দেওয়া আছে সবগুলোতেই তো দিয়ে বাজাবেন, আর যেখানে সুর সুর দেওয়া আছে সেখানে ফু দিয়ে বাজাবেন। আর একটা বিষয়, কথার শেষে যদি কোনো অক্ষরের সাথে আকার, একার এসব কিছু না থাকে তাহলে সে অক্ষরটাই তো দেবেন না, টানা ফো দেবেন। যেমন অচিন, অয়ে ফো দেব, চিতে ফো দেব, দন্তে নটা টান দেবো। যেমন অচিন অচিন, বাঁশিতে শুধু দুটো তু বাজবে, অ আচিন। যেমন এভাবে বাজাবে। আর নোটেশনটি আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই নোটেশনটি আগে খাতায় উঠিয়ে নেবেন। তো গানের মধ্যে গমক, মিড় এগুলো দেওয়ার চেষ্টা করবেন, আর না হলে নোটেশন বাজালে কী হবে, গানের সৌন্দর্যটা খুব বেশি আসবে না। তাই চেষ্টা করবেন যতটুকু সম্ভব গমক এবং মিড় দেওয়ার জন্য। তো প্রথমে বাজাচ্ছি খাঁচার ভিতর। খাঁচার এটার সাথে নোটেশন আছে হলো রে রে মা গা রে ছা, অর্থাৎ খাঁচার ভিতর হলো সা রে গা রে ছানি বোমেন নি। এই নোটেশনটা বাজালে আমরা পাবো খাঁচার ভিতর। যেমন রে রে মা গা রে ছা, অচিন পাখি, এই যে অচিন, এগুলো গমক, চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্যে। তাহলে নিমি সাসে আগে গা, এবার এটা সম্পূর্ণটা বাজছি খাঁচার ভিতর অচিন পাখি। পাখি সে শুনু কেমনে আসে যাই, যাই শব্দটা সম্পূর্ণ ছায়ের উপরে স্ট্যান্ড হবে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যাই, এবার তারে ধরতে পারলে মনো বেড়ি, তারে হচ্ছে পামা, ধরতে পারলে ছয় মাত্রা, পাপা ছা সারে ধরতে পারলে, ধরতে পারলে সারে মনো বেড়ি, নিশানি ধাপা পানি ধাপা মা, দিতাম মা পাপা পাখির পাশা। পায় শব্দটা আসবে হচ্ছে প্রতিটা নোট ডবল ডবল গমক দেওয়ার চেষ্টা করবেন, নিনি ধাদা পাপা মামা গাজারে, ডু ডু
আজকে এ পর্যন্ত দিচ্ছি, সামনের লেসনে অন্তরের লেসনে দিয়ে দেব। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমায় ফোন দেবেন, আমায় জানাবেন, আমি ঠিক করে দেব। Oh,